ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টালি খাতায় স্বাগত জানাচ্ছি ডিম নিয়ে জুয়া খেলছেন ব্যবসায়ীরা রাতে ডিম ট্রাকে রেখেই তিন দফায় হাত বদলে বাড়ানো হয় দাম ফলে উৎপাদন খরচের চেয়ে তিন থেকে চার টাকা বেশি দামে খুচরা বাজারে বিক্রি হচ্ছে ডিম দাম নির্ধারণ হয় ঢাকা থেকে মোবাইল ফোনের এস এম এস বার্তায় ডিম ব্যবসায়ীদের সাথে মত বিনিময় কথা তুলে ধরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক জানান বুধবার অর্থাৎ আজ থেকে অভিযান চালানো হবে এসব কিছু নিয়ে কথা বলার জন্য আমাদের আজকে টানিখাতে আলোচনার বিষয় ঠিক করেছি ডিম নিয়ে জুয়া খেলে কারা আলোচনা করতে আমাদের সাথে যুক্ত আছেন ব্রিডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের প্রেসিডেন্ট মাহবুবুর রহমান এবং কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাবের সহসভাপতি এস এম নাজার হোসেন আমি একটু যেতে চাচ্ছি জনাব মাহবুবুর রহমান আপনাকে দিয়ে আলোচনা শুরু করতে চাই যেমনটি আমরা বলছিলাম যে এই ডিমের দাম আসলে ঠিক করে কারা এবং এস এস দিয়ে ডিমের দাম বা বাড়াচ্ছে কারা আপনার কাছে কি মনে হয় আসলে ধন্যবাদ আপনাদের সবাইকে আমরা আজকে নিউজে যে একটা প্রতিবেদন দেখলাম এবং ভোক্তা অধিকারের ওখানে আমরাও উপস্থিত ছিলাম এবং এই বিষয়ে বিস্তারিত সেখানে আলোচনা হয়েছে তার আগের দিনও ট্যারিফ কমিশনেও বিষয়টি আলোচনা হয়েছে তো ডিমের যে উৎপাদন খরচ এখানে দেখানো হয়েছে যে দশ টাকা অষ্টআশি পয়সা এটা আমাদের গত বছরের একটা মানে মূল্যায়ন প্রাইস গত বছরের থেকে এই বছর আসলে নানান ইনগ্রেডিয়েন্টের দাম বিশেষ করে ডলারের দাম বাড়ার কারণে দাম বেড়েছে তো সেই ক্ষেত্রে উৎপাদন খরচ এখন আসলে এগারো টাকার প্লাস হয়ে গেছে তাই সেই আমরা ডিম নিয়ে আসলে খামারি পর্যায়ে যে কাজ খামারিরা উৎপাদন করার পরে বাজার ব্যবস্থাপনায় আসলে আমাদের অনেক ধরনের ত্রুটি আছে বা বাজার ব্যবস্থাপনায় অনেকগুলি হাত হওয়াতে ডিমের দামটা আসলে বেশি বাড়ে ধরেন আমরা খামারিরা যারা প্রান্তিক খামারি তারা এক হাজার দুই হাজার তিন হাজার যারা ডিম উৎপাদন করে দিনে তাদের ডিমটা তারা কিন্তু এক একসাথে বিক্রি করতে পারে না তা তাদের ডিম এক একটা গাড়ি ভর্তি হয় না অর্থাৎ সাধারণত ডিমগুলি একটা গাড়ি ভর্তি হলে বিশ হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার ডিম একত্রে করে এটা বিভিন্ন শহরে বিভাগীয় শহরে বা ঢাকা শহরে আসে তো সেখানে আপনার যেহেতু তাদের ডিমের পরিমাণ কম কয়েকজন কয়েকটা খামার থেকে একত্রে করে ডিমটা একসাথে ট্রাক ভর্তি করে বিভিন্ন জায়গায় পাঠানো হয় সে কারণে দেখা যায় যে খামারিরা সেখানে এক ধরনের মানে মধ্যসত্ত ভোগীদের একটা মফসল পর্যায়ে একটা গ্রুপ আছে যারা বিভিন্ন ফার্ম থেকে টিমটা কালেক্ট করে সেখানে একটা হাত হয় এরপরে গাড়ি ভর্তি করে যখন এটা ঢাকায় আসে সেখানে এটা আড়তদারদের কাছে আসে আড়তদাররা সেখানে টিমটা গাড়ি ভর্তি করে আনতে পারেন এবং সেখানে ইনভেস্ট করেন তারপরে তাদের হাত থেকে আরেকটা গ্রুপ আছে যারা দশ হাজার পাঁচ হাজার করে নিয়ে যায় নিয়ে গিয়ে হয়তো নিজেরা বিক্রি করে অথবা তারা বিভিন্ন ছোটো ছোট পাইকারি মানে মফস্বরের যে পাড়া মহল্লার যে দোকান পাটগুলা মোদি দোকান সেখানে আসলে সাপ্লাই দেয় এই যে চারটা হাত হয় এই চারটা হাতেই আসলে প্রাইসটা আসলে প্রত্যেকের লাভের প্রশ্ন থাকে এখানে ক্যারিংয়ের সময় ডিমটা আসলে কিছু ডিম ভাঙে আবার এখানে লোড আনলোড করার খরচ খরচ বাড়ে ট্রান্সপোর্টেশনের খরচ বাড়ে এই যে চারটা জায়গা চার বারে হতে গিয়ে এখানে মানে চার ভাগে একটা প্রফিট চার ভাগে নানান এক্সপেন্ডিচার যোগ হয়ে এটা দামটা আসলে আমার কাছে মনে হয় যে এটা বেড়ে যায় আর যখনই একটু ক্রাইসিস হয় এই বাড়ার পরিমাণটা আরো বেশি বাড়ে অর্থাৎ হয় কি ডিমের মূল্যটা খুব ফ্ল্যাকচুয়েটিং আপনারা জানেন যে এটা একটা ফ্যারিসেবল আইটেমের মতো পছনশীল দ্রব্য ডিম কিন্তু স্টোর করা যায় না দুই তিন দিন চার দিন স্টোর করলে গরমের সময় কিন্তু ডিম নষ্ট হয়ে যায় আর খামারিরা স্টোর করতে পারে না কেন কারণ তো প্রতিদিন তার উৎপাদনটা হয় সেই ইচ্ছা করলেই কিন্তু উৎপাদন কমিয়ে রাখতে পারে না কারণ ডিম তো আর মাটিতে ফেলে রাখা যায় না স্তূপ করে রাখা যায় না ডিমের জন্য আসলে একটা বিশেষ ব্যবস্থাপনায় ডিমটাকে ট্রেতে রাখতে হয় সাজিয়ে রাখতে হয় ডিমটা বেশি দিন থাকলে আবার ট্রেতে আটকায়া যায় এই যে নানান সমস্যা সেই জন্য এটা আসলে রাখার সুযোগ হয় না তারা কিন্তু ছেড়ে দিতে হয় ডিমটা এই জন্য স্টোর না করতে পারার কারণে এখানে খামারি লেভেলে কোনো ধরনের সিন্ডিকেট বা কোনো ধরনের সবাই মিলে একত্রিত হয়ে ডিম বাড়ানো কমানোর তারপরে যে হাতগুলি হয় তাদের যখন একটা ক্রাইসিস হয় তারা সেখানে একটু বেশি প্রফিট করার মানে সুবিধা পাইলে কেউ কেউ এই 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 আসলে কাজে লাগায় কারণ আমরা দেখি যে আমাদের সবাই স্বভাবগত মানুষ সবাই চায় যে একটু বেশি লাভ করতে তখন যখন দেখা যায় ক্রাইসিস বেশি আজকে ডিমের চাহিদা বেশি কিন্তু সরবরাহ কম সেই সময় দেখা যায় যে সে দেখা যায় বিশ পয়সা লাভ করার কথা সে চল্লিশ পয়সা লাভ করে ফেলছে সে তিরিশ পয়সা লাভ করে ফেলছে বা পঞ্চাশ পয়সায় লাভ করে ফেলছে এই যে বিশ ত্রিশ পয়সায় চার জায়গায় হয়ে এইটা হয়ে যাচ্ছে এক টাকা দেড় টাকা আপনার মতে খামারিদের মধ্যে সিন্ডিকেট হওয়ার কোনো সম্ভাবনা নেই সুযোগ নেই সুযোগ পরের হয় আমি একটু এই বিষয়ে জানি আসলে সেখানেও সিন্ডিকেট বললে জিনিসটা আসলে আমি এটার সাথে একমত না এখানে আসলে সবাই মিলে একত্রে সিদ্ধান্ত নিয়ে যে অনেক সিদ্ধান্ত করতে পারে তা না কারণ এটা তো একটা জায়গা থেকে নিয়ন্ত্রিত হয় না সারা দেশে লক্ষ লক্ষ তাহলে এই নিয়ন্ত্রণটা করে কি আমি একটু যদি জনাব নাজির হোসেন আপনার কাছে যদি জানতে যাই যে আপনাদের তথ্য কি বলে যে ডিমের দামে আদৌ কি জুয়া খেলা হয় কারা এই জুয়ারি বা কারা সিন্ডিকেট করছে হাত বদল হওয়ার ক্ষেত্রে আসলে এই যে দাম বাড়ছে কোন জায়গাটাতে আসলে সমস্যাটা হচ্ছে না ধন্যবাদ আপনাকে আমাদের একটু আগে আমাদের মানে অ্যাসোসিয়েশনের সভাপতি যেটা বললেন মানে উনি তো আসলে পরিষ্কার করলেন বিষয়গুলো আমাদের যে হাত বদল হচ্ছে খামার পর্যায় থেকে যখন এটা মধ্যসত্ত ভোগীদের কাছে যাচ্ছে তখন কিন্তু আসলে এই ঘটনাগুলি ঘটছে ওনার সাথে আমি একমত যে খামার পর্যায়ে এ ধরনের কোনো প্রবলেম হয় না প্রবলেম হয় যখন সে খামারি বিক্রি করে অথবা অন্য কেউ নিয়ে যায় আমরা যেটা দেখেছি আসলে খামারের উনি যেরকম বললেন ছোট ছোট খামারে ওনারা তো একটা এ করে হয়তো বিক্রি করতে পারে না কয়েকজন মিলে বিক্রি করতে হয় সেক্ষেত্রে হয় কি অনেকগুলা মানে দাদন ব্যবসায়ী কিন্তু এখানে যুক্ত হয়ে যায় তারা অগ্রিম অ্যাডভান্স টাকা দিয়ে ওই ডিমগুলো কিনে নেয় অথবা পোলট্রিটা পোলট্রিগুলো কিনে নেয় কিনে নিয়ে তারাই আবার সেখান থেকে প্রফিটের মাত্রাগুলো যুক্ত করে তবে আপনি যেটা বললেন যে ওই যে জুয়া খেলা হয় কিনা যেটা ধরেন গত বছর মিডিয়াতে বেশ আলোচিত ছিল বক্তা সংরক্ষণ মিডিয়ার যে তৎপরতার কারণে আমরা দেখলাম যে তেজগাঁও ভিত্তিক যে সমস্ত ডিমের ব্যবসায়ী আছেন তাদেরকে কিন্তু ফাইন্ড আউট করা হয়েছে আমাদের আইন প্রয়োগকারী সংস্থার লোকজনও বের করছে সেই তথ্যগুলি কিন্তু মজার কাহিনী হলো কারও বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা নেওয়া যায় না তা আমরা যেটা দেখি যে বিজ্ঞাপনের বাজার অন্যান্য যে বাজারগুলি আছে সব জায়গাতে কিন্তু একই অবস্থা মানে যাদেরকে ধরা হচ্ছে যাদের নাম আসতেছে তাদের ব্যাপারে কোনো ধরনের উৎসবেচ্ছ নাই তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া যাচ্ছে না এখন আমরা প্রতি বছর আলাপ করি প্রতিটা সময় আলাপ করি সিন্ডিকেটের কথা বলা হয় জুয়া কথা বলা আলাপ করা হয় কিন্তু যাদেরকে মানে এই অপকর্মের সাথে যুক্ত পাওয়া গেল তাদেরকে বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই ওই যে অ্যাসেম্বলি দিয়ে যেটা কালকের মিটিং এ আলাপ হল মানে একদম নদী বিক্রি হওয়ার কারণ হলো যে মানে ধরুন আপনি

তো না পাওয়ার না পাওয়ার পিছনে কারণ হলো যে দাদন ব্যবসায়ী অথবা যাদের কথা আমরা এগুলো ঢুকে গেছে এইগুলাকে নিয়ন্ত্রণ করা দরকার সেই জন্য আমরা বলছিলাম যে আসলে আমাদের সম্পদ অধিদপ্তর বা প্রাণিসম্পদ মন্ত্রণালয় তাদের ইন্টারভেনশনটা এখানে দরকার ছিল তাহলে হয়তো একটা সমন্বিত এফোর্ট যদি হয় তাহলে খামারিদের স্বার্থ কিন্তু রক্ষা করা হবে এবং একই সাথে বোক্তার স্বার্থগুলো রক্ষা করা হবে এখন ধরেন প্রোডাকশন হ আমার ভাইয়ের কথাই যদি ধরি এগারো টাকা হলো প্রোডাকশন রেস্ট মানে প্রোডাকশন খরচ সেটা পনেরো টাকার বেশি কেমনে হয়ে যাচ্ছে মানে একজন মানে বক্তা পর্যায়ে চলে আসতেছে তো ওই জায়গাতে মানে শুধুমাত্র ধরেন আপনি ধরুন ডলারের কস্ট অথবা ট্রান্সপোর্টেশন কষ্ট অন্যান্য কস্ট করে যে কস্টিংগুলো করা হচ্ছে এখানে কিন্তু অনৈতিকভাবে লাভের মাত্রাগুলো বারবার বাড়তেছে এই লাভের মাত্রা নিয়ন্ত্রণ করার জন্য খামারেরা যেন মানে প্রকৃত অর্থে বাজারে কিন্তু পণ্যগুলি বিক্রি করতে পারে এই ধরনের ব্যবস্থা যদি হয়তো ঠিক করা যায় তাহলে এই ধরনের সমস্যাগুলি হবে না আর যদি স্টক করার ব্যবস্থা থাকে তাহলে হয়তো ধরেন ওই যে কোল্ড স্টোরেজে পাওয়া যাচ্ছে অনেকে বিশাল করে মজুদ করে রাখতেছে তো এই বিষয়গুলো তো আসলে মানে মনিটরিং এর মনিটরিং এর আওতায় থাকা দরকার মনিটরিং এর বিষয়টাতে অবশ্যই আসব যে অভিযানের বিষয়টা নিয়ে কথা বলবো আমাদের সময় এসেছে বিরতিতে যাবার বিরতি থেকে আসছে আমাদের সাথে থাকবে। দর্শক বিরতি নিচ্ছে ব্যবসা বাণিজ্য বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের এর নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক তালিকাতে সঙ্গে থাকুন আবারও স্বাগত জানাচ্ছি ব্যবসা বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের এর নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক তালিকাতে আজ আমরা আলোচনা করছি ডিম নিয়ে জুয়া খেলে কারা আলোচনা করতে আমাদের সাথে দুজন অতিথি যুক্ত আছেন বিরতি পরে স্বাগত আপনাদের দুজনকে আরো একবার জনাব মাহবুবুর রহমান আপনার কাছে যদি একটু জানতে চাই যে এই যে ডিমের দাম বাড়ে যেমনটি আপনি বলছিলেন যে খামারিদের মধ্যে সিন্ডিকেট হওয়ার সেই সুযোগ নেই খামারিরা যদি লাভবান না হয় তাহলে লাভ যায় আসলে কার পকেটে আসলে খামারিরা লাভবান যখন না হয় লাভ পরে যতগুলি হাত আছে এটা কিন্তু সবসময় লাভ করে কেন ডিমের দাম কিন্তু আজকে যদিও টাকা টাকা বা হয়েছে কিন্তু আজ থেকে দেড় মাস আগেও ডিমের দাম কিন্তু দশ টাকার মধ্যে ছিল এবং খামারিরা তখন বিক্রি করেছে আট টাকা সাড়ে আট টাকা এবং আট টাকার নিচেও বিক্রি করেছে মানে লম্বা সময় আমি গতকালকে ভোক্তা অধিকার সংস্থায় যখন যাই তখন একটু আমাদের অফিসে আমরা একটু ডাটা নিয়েছিলাম যে গত জানুয়ারি মাসের এক তারিখ থেকে জুন মাসের জুন মাসের ত্রিশ তারিখ পর্যন্ত এই যে একশো আশি মাসে আমরা দেখেছি মাত্র অর্থাৎ জুন জুন মাসের মাসের তারিখ তারিখ থেকে পর্যন্ত এক ডিমের দামটা এগারো টাকার উপরে খামারি লেভেলে বিক্রি হয়েছে আর এই যে বাকি একশো ষাট দিন এখানে কখনো আট টাকা কখনো সাড়ে আট টাকা কখনো নয় টাকা কখনো তার চেয়ে প্লাস মাইনাস এরকম হয়ে দশ টাকা সোয়া দশ টাকা অর্থাৎ এগারোটার নিচেই সব সময় ছিল আমরা এভারেজ যদি করি এই ছয় মাসে এভারেজ ডিমটা বিক্রি হয়েছে কিন্তু আপনার সাড়ে নয় থেকে দশ টাকা এভারেজ প্রাইস তাহলে ডিমের কস্টিং আমরা বলতেছি এগারো টাকা কিন্তু ডিম বিক্রি করতে হয়েছে সাড়ে নয় থেকে দশ টাকা সাড়ে নয় টাকা থেকে দশ টাকা এভারেজ ছয় মাসে মাত্র বিশ দিন এগারো টাকার উপরে বিক্রি করা হয়েছে তার মানে এই খামারিরা কিন্তু এভারেজ যদি আমরা বলি এখন এগারো টাকার উপরে বিক্রি করলেও খামারিরা কিন্তু এই ছয় মাসে হিসাব করলেও কিন্তু বেশ বেশ লসে আছে তো এখন প্রশ্ন হলো যে এর পরে যারা ডিমের বিজনেসের সাথে যুক্ত তারা কিন্তু যদি আট টাকায় কিনে তারা সাড়ে আট টাকায় বিক্রি করে তারা সাড়ে আট টাকা কিনলে তারা নয় টাকা বিক্রি করে তারা ৯ টাকা কিনলে সাড়ে নয় টাকা বিক্রি করে অর্থাৎ তারা কিন্তু প্লাস 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 করেই কিন্তু বিক্রি করে এটাই কিন্তু স্বাভাবিক এবং এইটাই চলছে এবং এইটাই আসলে ট্রেডিং এর ধরন তারা যেই কমে বিক্রি করে তাহলে

সেরকম কিন্তু হচ্ছে না অভিযানের সংখ্যা খুবই কম যেমন ধরুন আমি একটু আগেই বললাম যে প্রাণী সম্পদ অধিদপ্তরের মানে কোনো তথ্যটা তো আমরা এখানে দেখি নাই এখানে কিছু অভিযান পরিচালনা করছে আমাদের বক্তা সংরক্ষণ অধিদপ্তর কিন্তু তাও প্রয়োজনের তুলনায় খুবই কম আপনি জানেন যে তাদের লোকবল কম এবং অন্যান্য সব দিকে সব লোপণ্য সেবা ক্ষেত্রে তাদেরকে ভূমিকা রাখতে হয় সেই কারণে ডিমের বাজারের দিকে মানে একসাইটিভাবে দেখা টো দারকি করার কিন্তু সেরকম মানে সম্ভব হচ্ছে না এই সুযোগগুলো তারা নিচ্ছে ওই যে তো একটুখানি বললেন উনি যেটা বললেন যে আসলে মানে যারাই হাত বদলের সুবিধাটা নিচ্ছে তারা কিন্তু প্রফিট করতেছে এই প্রফিটের কারণে খামারি কিন্তু কম দামে বিক্রি করছে আমি যখন বক্তা আমার হাতে যখন আসতেছে তখন এটা একটা বড় ধরনের পার্থক্য হয়ে যাচ্ছে মানে অনেক অনেক জায়গায় যদি আমি আট টাকা থেকে পাঁচ টাকা পর্যন্ত ডিফারেন্স হয়ে যাচ্ছে এই যে ডিফারেন্সটা আসলে কমানোর ব্যবস্থা করতে হবে এক্ষেত্রে যে ব্যবসায়ীরা যে আমি যেরকম বললাম উনি যদিও বলেন না সেটা হলো যে আমরা যারা দেখছি খামারিরা দাদন দিয়ে বিক্রি করতেছেন আগে অগ্রিম টাকা নিয়ে নিচ্ছেন তারা তাদের খাদ্য আপনার বক্তব্য স্পষ্ট হয়েছে যে লাভ করবে কিন্তু সীমিত লাভ করবে সেক্ষেত্রে আসলে নৈতিকতার বিষয়টিও চলে আসে আমাদের হাতে আর সময় নেই আমাদেরকে আজকের আয়োজন এখানে শেষ করতে হচ্ছে আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ যুক্ত থেকে সময় দেওয়ার জন্য দর্শক ব্যবসা বাণিজ্য বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন স্থানীয় ব্যাঙ্ক তালিকাতে আজ এ পর্যন্ত সঙ্গে থাকুন